দর্শক স্বাগত জানাচ্ছি, আমি মুহিব আল হাসান আর আমার সঙ্গে রয়েছেন ইতিহাস খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ। তার সাথে কথা বলবো, শুরুতেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি। মারুফ ভাই দীর্ঘদিন পর দেশে ফিরলেন কোনো একটা উদ্দেশ্য নিয়ে, মানে সেই উদ্দেশ্যটা একটু জানতে চাই। উদ্দেশ্য একটাই, একটা ছবি করেছি গ্রিন কার্ড নামে। আমি নিউ ইয়র্কে থাকি, নিউ ইয়র্কেই করেছি পুরো ছবিটা। আমেরিকার নিউ ইয়র্কে পুরো ছবি শুটিং করা শেষ হয়ে গেছে, এখন ছবিটি মুক্তির দেওয়ার অপেক্ষায় আছি। সেন্সর ছাড়পত্র পেয়ে গেছি, ওই ছবিটা ঈদ উল ফিতরে সিনেমা হলে মুক্তি পাচ্ছে। কেমন সিনেমা হতে পারে গ্রিন কার্ড? যেহেতু আমি বানিয়েছি, ভালো সিনেমাই হবে, আমার কথা আমি ভালোই বলবো। কেমন হয়েছে সেটা দর্শক বিচার করবে সিনেমা হলে গিয়ে। কাজের উপরও তো বিচার করে, মানে এই সিনেমাটা যেহেতু আপনি অভিনয় করেছেন, বানিয়েছেন, সেখান থেকেও তো একটা ধারণা দর্শকদের দিতে হয়। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমি একটা স্ট্যান্ডার্ড রেখেই ছবি করেছি সারা জীবন। আর আমাদের দেশ ছোট, বাজার ছোট, বাজার ছোট হতে হতে আরও ছোট হয়ে গেছে। আমাদের দেশের বাজার বড় করতে, মান ভালো করতে, সিনেমার মান ভালো করার জন্য আপনাদের এগিয়ে আসতে হবে। দর্শকদের যেন সিনেমা দেখেন, সিনেমা যখন দেখবেন, পছন্দ করবেন, তখন কিন্তু এই প্রডিউসারটাই যদি সে 100 টাকা দিয়ে ছবি বানায়, তখন এ যদি চিন্তা করে যে হ্যাঁ এই ছবিটা আমি এরকম হলো, এর পরের ছবিটা আমি 150 টাকা দিয়ে বানাবো, বা 2000 টাকা দিয়ে বানাবো, বা 200 টাকা দিয়ে বানাবো, বা 1000 টাকা খরচ করে বানাবো, যদি আপনারা দেখেন। আর যদি না দেখেন তাহলে কি হবে, এই লোক চলে যাবে। একটু জানতে চাই এর প্রেক্ষাপটটা আসলে মানে কি তুলে ধরেছেন, বা দর্শকদের জন্য কি মেসেজ দিতে চান এই সিনেমার মাধ্যমে? দর্শকদের জন্য একটি মেসেজই দেওয়ার আছে, যে আপনারা যারা দেশের বাইরে যান, একটা স্বপ্ন নিয়ে যান, সেই স্বপ্ন দেখার আগে নিজেকে প্রস্তুত করবেন যে 1-2 বছর অনেক কষ্ট হবে, বা আরও বেশি কষ্ট করতে হবে। সেই কষ্টটার কথা বুঝে যেন যে হ্যাঁ এই কষ্টটা করতে হবে আপনার। আর এটুকুই বোঝানোর আছে, নিজের দেশেই থাকো, নিজের দেশে থাকার ব্যবস্থা করো, নিজের কর্মসংস্থান নিজে করা যায়, এই দেশে থেকে ভালো থাকার ব্যবস্থা করো, যেন নিজের বাবা মা আত্মীয় পরিজনদের সাথে থাকতে পারো। এই সিনেমায় আপনার মেয়ে একটা চরিত্রে অভিনয় করেছে, ওর সিনেমায় আসার আসলে কারণটা কি? আমার মেয়ে এই সিনেমায় কাজ করেছে, ও যখন ছোট ছিল তখন ও প্রায়ই বলতো, আমার ছবি চলতো টিভিতে অনেক ছোট, তখন 2-3 বছর, সারাদিন আমার ছবি দেখতো। দেখার পরে একদিন বলে আমি সীমানা কব্বো। সীমানা কব্বা, সিনেমা বলে না সীমানা বলে, সীমানা কব্বা। হ্যাঁ বলে হ্যাঁ, আমি বললাম ঠিক আছে তোমাকে নিয়ে একটা সীমানা কব্বো চলো। ও খুব এক্সাইটেড ছিল। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখন যদি জিজ্ঞেস করেন সিনেমা করবা, বলবেন নো, কারণ ওর শুটিং করার সময় অনেক কষ্ট করতে হয়েছে, বাচ্চা মানুষ, কাঁদতে হয়েছে, তো ও তো আর কাঁদতে পারে না, ও তো কান্নার অ্যাক্টিংটা পারে না, তো ওর তো রিয়েলি কাঁদতে হয়েছে। তো রিয়েলি যখন কাঁদতে হয়েছে তো ও তো, ওর কাছে তো ওটা পেইনফুল ছিল। গরম, এই যে ধরেন ওখানে যদিও ঠান্ডার দেশ, তারপর লাইট টাইট জ্বালায়, মানে আমাদের তো ঠান্ডা নেই, গরম নেই, বৈরি একটা আবহাওয়াতেই শুটিংয়ের প্রয়োজন যেটা সেভাবেই কাজ করতে হয়। তো ওকেও যখন এভাবে কাজ করতে হয়েছে, ওর তো কষ্ট হয়েছে। ওকে এখন সিনেমা কেন, ছবি তুলতে বলা, মানে ছবি তোলার কথা বললেও রাগ হয়ে যায় যে না আমি করবো না। দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন, আপনারও একটা দর্শক আছে, অডিয়েন্স আছে, এখনও আপনাকে খোঁজেন, তো তাদেরকে আসলে অনেকটা গ্যাপ দিয়ে কিন্তু আসলেন আপনি, তাদেরকে বঞ্চিত করলেন কি মনে হয়? এখন যদি এটাকে আমি এভাবে ব্যাখ্যা করি, আমি কিন্তু মানে আমার যারা অডিয়েন্স আছেন তারা কিন্তু ইউটিউবে আমার ছবিই দেখেন এখন। আমি কমেন্টগুলো পড়ি মাঝে মধ্যে, দেখি মারুফ ভাই আবার ফিরে আসেন, আমার একটা চ্যানেল আছে ইউটিউবে,
তো ওই চ্যানেলে যখন ইন্টারভিউ দেই বা নিজে কিছু বলতে ইচ্ছে হলে কোনো ইস্যু নিয়ে যখন বলি তখন লেখা দেখি যে মারুফ ভাই আবার ফিরে আসেন, আমি আপনার ছবি ছাড়া দেখি না, এরকম অসংখ্য কমেন্ট পাই। ওনারা বলেন যে আমি আপনার ছবি ইউটিউবে দেখি, এখন হলে না যেতে পেয়ে, মানে হলে নতুন ছবি না পেয়ে ইউটিউবেই পুরনো ছবি দেখি, পুরনো ছবিগুলো। তো গ্যাপ ওই রকম বলবো, হ্যাঁ নতুন ছবির তো একটা গ্যাপ আছেই, আর ওনাদের জন্য এই গ্যাপ আছে বিধায় ওনাদের জন্যই কিন্তু আমি এই ছবিটা বানিয়েছি গ্রিন কার্ড। দেখি কি হয়, আমার দর্শক আমার অডিয়েন্স যারা ছিলেন তারা যদি আবার হলে ফিরে আসেন খুশি হব, অনুপ্রাণিত হব নতুন ছবি করার নতুন উদ্যমে, নতুন ভাবে মান বাড়িয়ে। এই সিনেমার বাজেট 4.5 কোটি টাকা প্লাস, আমার তো ডলারে খরচ হয়েছে, ডলারে যখন আপনি কনভার্ট করবেন সেটা টাকায় আনবেন তো একটু বেশি লাগবেই আপনাদের। আমেরিকার বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে গানগুলোর, আমেরিকার নিউ ইয়র্কের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে, আমি অন্য কোনো স্টেটে যাইনি। ঈদ নিয়ে একটু দর্শকদের কিছু বলেন, এবং সামনে যেহেতু আপনার সিনেমাটা মুক্তি পাচ্ছে আপনার দর্শক এবং সেই সঙ্গে যারা অডিয়েন্স আছে আমাদের, এটা কবে অন এয়ার হবে আমি জানি না, ঈদের দিন সবগুলো ছবি দেখবেন, আমার ছবিটাও দেখবেন, যদি ভালো লাগে দুবার তিনবার দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ঈদ মোবারক।